আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তারের পর র‍্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও বহুল আলোচিত প্রতারক শাহেদকে ভোরে র‍্যাবের একটি বিশেষ দল সীমান্ত দিয়ে পালানোর পথে তাকে আটক করে দেবহাটা শাখরা কোমরপুর থেকে তাকে ঢাকায় আনতে সেখানে যায় র‍্যাবের দুইটি হেলিকপ্টার গ্রেপ্তারের দুই ঘণ্টার মধ্যে ঢাকায় আনা হয় প্রতারক শাহেদকে এখন তাকে নিয়ে উত্তরায় তার ব্যক্তিগত অফিসে তল্লাশি চালাচ্ছে র‍্যাব এছাড়া গ্রেপ্তার এবং পরবর্তী পদক্ষেপ বিষয়ে র‍্যাব হেডকোয়ার্টারে বিকেল তিনটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে তাকে আমরা নৌকাযোগে পার হওয়ার সময় আমরা বোরকা পরিহিত অবস্থায় তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই আমরা তাকে মাত্র গ্রেফতার করতে সক্ষম হয়েছি তার বিস্তারিত জিজ্ঞাসাবাদে তাকে হয়তো আমরা জানতে পারবো তার পৃষ্ঠপোষক কারা ছিল কিভাবে কিভাবে উনি গিয়েছেন আনুষ্ঠানিক ব্রিফিং আমাদের মহাপরিচালক র‍্যাব ফোর্সেস করবেন র‍্যাব হেডকোয়ার্টারে সাতক্ষীরা সীমান্তে ইছামতি নদী পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা প্রতারক শাহেদ তৈরি ছিল নৌকা এ কাজে সে সাথে নিয়েছিলেন সীমান্তের এক দালালকে কিন্তু শেষ রক্ষা হয়নি নদীতে নামার আগে তাকে ধরে ফেলে র‍্যাব শাহেদকে গ্রেপ্তার নাটকীয় সেই ঘটনার তথ্য ছবি সাতক্ষীরা থেকে পাঠিয়েছেন প্রতিনিধি কামরুজ্জামান জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব তাকে গ্রেপ্তারের জন্য যখন সারা দেশে চলছে বিশেষ অভিযান সীমান্তে সীমান্তে তল্লাশি ঠিক তখনই নিজ জেলা সাতক্ষীরাতে লুকিয়েছিল রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক শাহেদ ভাড়া গাড়ি মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনে মেয়ে সেজে ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে পৌঁছাসে ইছামতি নদী পেরিয়ে বুধবার সূর্য ওঠার আগেই ভারতের বসিরহাট সীমান্তে পৌঁছানোর কথা ছিল তার বোরখাপরা প্রতারক শাহেদকে ভোর পাঁচটার দিকে দেভাটার শাখরা কোমরপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করে র‍্যাব সেখান থেকে ইছামতি নদী পেরিয়ে মাত্র 3 কিলোমিটার দূরেই ভারত মসজিদ যখন যে রাস্তায় যে চার দোকানে একটা চা খাচ্ছি আমার সব দেখলাই ধর 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার এই বলিস বলার পর আমরা সবাই ছুটে গেলাম ওখানে যেই দেখলাম ওই সে সাহেবকে ধরে ফেলেছে রাখি শাহেদকে গ্রেপ্তারের জন্য কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হচ্ছিল বলে জানান র‍্যাব কর্মকর্তারা সাতক্ষীরায় জন্ম এবং ছোটবেলা কাটলেও ওই জেলায় আর থাকেননি শাহেদ স্থানীয় বাসিন্দারা জানান প্রায় দেড় যুগ আগে জেলা শহরের পৈতৃক ভিটেমাটি বেঁচে সে সাতক্ষীরা ছাড়ে আর যায়নি জন্মভূমিতে সীমান্তে আটকের খবর নিশ্চিত হওয়ার পরপরই ঢাকা থেকে র‍্যাবের দুটি হেলিকপ্টার পৌঁছায় সাতক্ষীরায় ঊর্ধ্বতন কর্মকর্তারা আটটায় শাহেদকে নিয়ে রওনা হন ঢাকার পথে ক্রামতুল্লাহ বিপ্লব এটিএন বাংলা ঢাকা আজ এটিএন বাংলার জন্মদিন নানা চড়াই উৎরাই আর ইতিহাসের সাক্ষী হয়ে দেশে প্রথম এই স্যাটেলাইট টেলিভিশন 23 বছর পেরে 24-এ পা রাখল প্রতিবার জন্মদিন ঘটা করে পালন করা হলো এবার করোনা মহামারীর কারণে কোনো আয়োজন থাকছে না চ্যানেলটিতে দর্শক করোনা মহামারীর কারণে এবার এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হচ্ছে না তাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আশা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে তবে এর মধ্যেও কেউ ফুল নিয়ে এলে তা অফিসের বাইরে নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা রয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনে নিজের ফ্ল্যাটে খুন হয়েছেন বাংলাদেশি রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা 33 বছর বয়সী ফাহিম সালে মঙ্গলবার বিকেলে তার ফ্ল্যাট থেকে খুন্ডিত লাশ উদ্ধার করা হয় ফাহিম সালে চাচাতো ভাই জানান তার খালাতো বোন ফাহিমের বাসায় গিয়ে ঘরের মধ্যে কারো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ গিয়ে তার খুন্ডিত লাশ উদ্ধার করে তবে কখন কি কারণে কে বা কারা তাকে খুন করেছে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ জন্মসূত্রে ফাহিম মার্কিন নাগরিক মা বাবার সাথে তিনি নিউ ইয়র্কেই থাকতেন বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস সকাল 10:30 পর থেকে 12:30 পর্যন্ত ডিএসই তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করে এরপর দুপুর 12:50 পর্যন্ত সূচক তিনটি ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় 160 কোটি 82 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 82টির কমে 43টির এবং অপরিবর্তিত ছিল 205টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, জেনেস ইনফোসিস লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং পায়োনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। এদিকে শেয়ার মার্কেটে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদেরকে 130% নগদ লভ্যাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত 30 জুন 2020 তারিখে সমাপ্ত অর্থবার্ষিক হিসাবের ভিত্তিতে এই লভ্যাংশ ঘোষণা করছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ দেওয়ার এই সিদ্ধান্ত নেয়। লভ্যাংশের জন্য আগামী 5 আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।